এই অ্যাপটা ব্যবহার করে আপনি হোস্ট হবেন, পরবর্তী সময়ে আপনি ক্লাস পরিচালনা করবেন। আমাদের আমরা আরো দুই শিক্ষক আছি, আমরা এই অ্যাপ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব, জাস্ট আমরা তথ্য শেয়ার করব মাত্র। দেখেন আমার প্রথম পৃষ্ঠাটাই এখানে জুম, গুগল, আমরা একটা কথা আছে, যা নেই ভূগোলে তা আছে গুগলে, আমরা সবাই কিন্তু গুগলের কথা বলতেছি। এখানে গুগল যে ওয়েবসাইটে গিয়ে www.google.com এটা লেখার পরে আপনারা সবাই জুম, যে WM জুম, ZWM জুম, শুধু জুম লেখার পরে এরকম একটা পেজ আছে আপনাদের, লেখা আছে জুম ভিডিও কনফারেন্সিং, ওয়েব কনফারেন্সিং। এই যে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা ক্লিক করবো সবাই। এই লিঙ্কে ক্লিক করার পরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমরা একটু এখানে একটা পাওয়ার পয়েন্টের স্লাইড দেখতেছি। এটা দেওয়ার পরে আপনি দেখেন এখানে নতুন একটা স্লাইড আসবে, সেটা হলো আপনার জন্ম সাল চাবে আর কি। ফর ভেরিফিকেশন প্লিজ কনফার্ম ইউর ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন। তবে যেহেতু আমাদের প্রথম সেশনেই ইমেল ক্রিয়েট করা হয়েছে, অবশ্যই এই ল্যাপটপে জুম অ্যাপস আপনাকে সেটিং করতে হলে অবশ্যই আপনার একটা ইমেল নাম্বার লাগবে, সেই জন্যই আজকে সেশনে আমাদের ইমেল ক্রিয়েট করা দেখানো হয়েছে। এখানে আপনার ইমেল নাম্বারটা দিবেন, যে টিক মার্ক দেওয়া আছে এখানে, দেখেন আমার একটা ইমেল লেখা আছে sarkar51@gmail.com। এরপরে আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পরে এখানে নিচে দেখেন একটা টিক মার্ক আছে কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনার পরবর্তী পেজ আসবে, দেখেন উই হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু sarkar51@gmail.com। আপনি এই যে একটা আমার ইমেল নাম্বারে একটা মেসেজ গিয়েছে, মেসেজ যাওয়ার পরে আপনি যখন আপনার ইমেলটা ওপেন করবেন তখন এরকম একটা মেসেজ পাবেন, প্লিজ অ্যাক্টিভেট ইউর জুম অ্যাকাউন্ট। এখানে এই যে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব, ও জুম অ্যাকাউন্ট খোলা একটা, জি জি অ্যাক্টিভেট, কালকে আমার ছেলে এগুলো দিয়েছে, মা এগুলো দিয়েছে, অ্যাক্টিভেট ক্লিক, অ্যাক্টিভেট ক্লিক প্লিজ কাইন্ডলি কথা বলেন না। তারপরে এখানে আর ইউ সাইনিং, আমি তো বুঝি না টিকটকে আমাদের মনে হয় ওই যে দেলোয়ার খান আপনি একটু কথা বলতেছেন স্যার, প্লিজ কাইন্ডলি একটু মিউট করে দেন, সরি আর ইউ সিঙ্কিং আপ অফ বিহাফ অফ এ স্কুল, আপনি নো দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, আমরা প্র্যাকটিক্যালি দেখব, যদি একটু একটু তাড়াতাড়ি করতেছি। দেখুন এরপরে লেখা আছে ওয়েলকাম টু জুম, আপনি আপনার নাম এবং লাস্ট নেম দিবেন। তবে পাসওয়ার্ডের ক্ষেত্রে কি করবেন আপনি, পাসওয়ার্ডটা অবশ্যই এই জুমের জন্য হবে আপনার। অনেকে আমরা এই ভুলটা করি যে আমার মনে হয় ইমেল পাসওয়ার্ড চেয়েছে, না, এটা আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের পরবর্তী যে পেজ আসবে, দেখেন পাসওয়ার্ডটা একটু আগে যে আমরা ইমেল ক্রিয়েট করে দেখলাম ওখানে কিন্তু পাসওয়ার্ড নিয়ে একটু ঝামেলা হয়েছিল। দেখেন এখানে পাসওয়ার্ডের কিছু নিয়ম দিয়ে আছে, যে হ্যাভ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, হ্যাভ অ্যাট লিস্ট 1 লেটার, স্মল লেটার লিখবেন আপনি, হ্যাভ অ্যাট লিস্ট 1 নাম্বার, অথবা আপনি আপার লেটার কেস লেটার ব্যবহার করতে হবে, লয়ার কেস ব্যবহার করতে হবে। তারপর আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ দেওয়ার পরে আপনি নিচে বাম পাশে কর্নারে দেখেন এরকম একটা পেজ আসবে, এটা বিভিন্ন ওয়েবসাইট যারা ব্যবহার করে তাদের জন্য, এটা আমাদের জন্য নয়, এই জন্য স্কিপ দিস পেজ, স্কিপ দিস পেজ। এই পেজে ক্লিক করার পরে আপনার পরবর্তী পেজটা এই যে এরকম আসবে, এরকম আসার পর ডান পাশে দেখেন কর্নারে একটা মানুষের মাথা দেখা যাচ্ছে, ওই পাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচে বাম পাশে চেঞ্জ বলে একটা কথা আছে, ওই চেঞ্জে ক্লিক করে আপনার ছবিটা এখানে আপলোড করে ফেলবেন। আমি আশা করি সবাই পারবেন। এটা আপলোড করার পরে এই আমার কাজ শেষ, এখন আপনাকে আবার গুগলে যেতে হবে, গুগলে গিয়ে আপনাকে জুম ডাউনলোড করতে হবে। জুম এখন লিখবো আমরা জুম ডাউনলোড, জুম ডাউনলোড লেখার পরে আমাদের এই যে নিচে কর্নারে দেখা যাচ্ছে ডাউনলোড লেখা আছে, ওই জায়গায় আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা সবাই যেহেতু মোবাইলে জুম ডাউনলোড করেছি, ঠিক এরকমভাবে একটা চিহ্ন দেখাবে এবং ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি যখন ওই অ্যাপসটা অর্থাৎ জুম অ্যাপসটাকে যখন ওপেন করবেন
তখন সাইন ইন বলে একটা কথা আসবে সাইন ইন ক্লিক করার পরে এই যে আমাদের সবার পরিচিত যে জিনিসটা দেখা যাচ্ছে যে সাইন ইন এন্টার ইউর পাসওয়ার্ড যদি আপনি এখানে আপনার ইমেল নাম্বার এবং আপনার ওই যে জুম বিষয়ে যে পাসওয়ার্ডটা আপনি করেছিলেন একটু আগে ওইটা দিয়ে আপনি এখানে ক্লিক করার পরে আপনি নিজে হোস্ট হবেন এবং এটা আপনার জুম আইডি ওপেন হবে এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে করব অনলাইন থেকে তা দেখাবো খুব অল্প সময়ে চেষ্টা করব আমি প্রথমে আমি আমরা জানি যে গুগল লাগবে গুগলে যাওয়ার পরে প্রথমে আমরা কি লিখেছিলাম জুম দেখেন আমরা যেটা পাওয়ার পয়েন্টে দেখলাম জুম লেখার পরে ঠিক উপরেই জুম ভিডিও কনফারেন্সিং ওয়েব কনফারেন্সিং এটা আমি পাওয়ার পয়েন্টে বলছিলাম এটা ক্লিক করার জন্য আমরা এখন এটাকে ক্লিক করব ক্লিক করার পরে ডান পাশে সাইন আপ আছে এখানে ক্লিক করব আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সাইন আপ সে ক্লিক করব পরবর্তী পেজ দেখেন এই যে আপনার জন্ম তারিখ আপনাকে দিতে হবে এখানে দেখেন আমি আমার জন্ম তারিখ দিচ্ছি জন্ম তারিখ দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন কন্টিনিউ সক্রিয় হয়েছে অ্যাক্টিভ হয়েছে এখন আপনি কন্টিনিউ ক্লিক করার পরে নতুন একটা পেজ আসবে এই যে আপনার ইমেল চেয়েছে এখন দেখেন ইউর ওয়ার্ক ইমেল অ্যাড্রেস প্লিজ আমি ইমেল পাঠানোর জন্য ঠিক এই আপনার পাওয়ার পয়েন্টে যে জিনিসটা দেখলাম উই হ্যাভ সেন্ড অ্যান ইমেল অর্থাৎ আমার ইমেল নাম্বারে একটা ইমেল গিয়েছে এখন আমরা আমার ইমেলটা পূর্ব থেকে আমি ওপেন করে রেখেছি একটু দেখি ওখানে ইনবক্সে এই ইমেলের মেসেজটা গিয়েছে কিনা দেখেন আমার ইনবক্সে কিন্তু অলরেডি একটা মেসেজ আসছে যে জুম অ্যাকাউন্ট সাইন আপ অ্যাসিস্টেড এখন আমি ওইটাতে ক্লিক করার পরে নিচে দেখেন একটা সাইন ইন লেখা আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সাইন ইনে ক্লিক করব হ্যাঁ হুসাইন স্যার শুনতে পারছেন জি জি ডাউনলোড জুম সফটওয়্যার এখন আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে আমরা আবার গুগলে গিয়ে জুম অ্যাপস লেখব জুম ডাউনলোড যেটা আমরা বলছিলাম জুম ডাউনলোড জুম ডাউনলোড দেন উপরে ডাউনলোড সেন্টার জুম দেওয়া আছে আমরা এখান থেকে জুমটা ডাউনলোড করব দেখেন এখানে উপরে লেখা আছে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করব আপনারা সবাই বাম পাশে দেখেন ডাউনলোড হচ্ছে আমার বাম পাশে কর্নারে একটু সময় নেবে হয়তো এই 12.5 এমবি জুম ইনস্টলার ডট ইএক্সি নামে একটা আমার এই অ্যাপসটা দেখেন কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমরা এই তীর চিহ্ন বাটনে ক্লিক করব করার পরে শো ইন ফোল্ডারে ক্লিক করার পরে দেখেন এখানে জুম ইনস্টলার টু
এইটাকে ডাবল ডাবল ক্লিক করব আমরা জানি সবাই দেখেন ওপেন হচ্ছে বাবু স্যার আপনাকে শুনতে পারতেছে না হুসাইন স্যার হুসান স্যার আমার শুনতে পারতেছেন হুসাইন স্যার আমাকে শুনতে পারতেছেন ডিসকানেক্ট হয়ে গেছে কানেক্ট কারেন্ট চলে গেছে মানে বিদ্যুৎ নেই হ্যাঁ হইতে পারে সেরকম হতে পারে বিদ্যুৎ হয়তো ওয়াইফাই চালাচ্ছি আমার এখানে ইয়া সমস্যা হইছে আমি তো মোবাইল থেকে আর ডাটা কানেক্ট দিছি ওয়াইফাই বন্ধ হয়ে গেছে মানে ওয়াইফাই নেট নাই আমরা একই এলাকায় তো স্যার মনে করতে হয়তো একটু দূরে চলে গেছে আপনি ম্যাডামের মাধ্যমে কন্টিনিউ করেন ম্যাডাম আচ্ছা বাবু হুসেন সরকার আমরা মোটামুটি অনেকটা পরিষ্কার হয়েছি হয়তো আমি আরেকবার বলতাম যে আরেকবার পাতলা হালকা করে হলো আরেকবার ব্রিফ করে দেন মোটামুটি আমরা ই হয়েছি হুসেন সরকারের সাথে আমরা সম্ভব হলে পরবর্তীতে আবার সংযোগ হব এখন আমার আমাদের আজকের এই পরবর্তী ট্রেনার জুম মিটিং এ জয়েন করা জয়েন কিভাবে করতে হয় জুম মিটিং এ এই নিয়ম কানুন গুলা এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ইস্যু কারণ সবার শুরুতে আমাদের যেরকম হয় মিউট আনমিউট এগুলো নিয়ে এগুলো আমরা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা যত্ন সহকারে দেখব আমি মিসেস জুবাইদা ম্যাডামকে জুবাইদা ম্যাডাম মজিদপুর স্কুলের সহকারী শিক্ষক এবং আমাদের অ্যাম্বাসেডর জুবাইদা ম্যাডামকে আজকের এই সেশন পরিচালনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জুবাইদা ম্যাডাম ভূমিকার দরকার নাই ভূমিকার দরকার নাই ক্লাসটা আমরা করি স্যার আমাদের হোসেন সরকার স্যার জুম অ্যাপস মোবাইল এবং ল্যাপটপে ইনস্টল করা দেখিয়েছেন আমার পর্ব হচ্ছে জুম মিটিং এ জয়েন করানো তো আজকে আমরা সবাই কিন্তু জুম মিটিং এ জয়েন করেছি এবং আমরা সবাই জুম মিটিং এ জয়েন করতে পারি এটা আমার বিশ্বাস কারণ জুম মিটিং এ জয়েন করতে পারি বিদেই সবাই জয়েন করতে পেরেছি তো এখানে আমাদের একটু ক্লাস চলাকালীন ত্রুটি হয় এগুলো আমরা একটু দেখব স্ক্রিন শেয়ারের মাধ্যমে আচ্ছা আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন আমার এখানে একটা জুম আছে আমি এটাতে আবার ক্লিক করি ক্লিক করার পরে আমরা ধন্যবাদ আমরা ক্লিক করলেই
এখানে আমরা আমি যেহেতু আমি যাব আমাদের এখানে তিনটা অপশন আছে রিটার্ন টু মিটিং জয়েন স্ক্যাডল স্ক্রিন শেয়ার যেহেতু আমি অলরেডি একটা মিটিং এ জয়েন করে আছি এজন্য আমার জয়েন মিটিংটা হাইড দেখাচ্ছে তো আমরা যখন নতুন করে মিটিং এ জয়েন করি তখন আমাদের এই জয়েন মিটিংটা সবুজ দেখায় জয়েন মিটিংটা সবুজ দেখালে আমরা এখানে ক্লিক করি এবং ক্লিক করে আমাদের প্রথমে মিটিং আইডি একটা অপশন আসে এবং আইডির নিচে আমাদের মোবাইল নাম্বারের যে যত মডেলের মোবাইল ব্যবহার করি সেই মডেল নাম্বারটা থাকে তো আমরা প্রথমেই মিটিং থেকে আমরা যে ইনভিটেশন পাই সেই আইডিটা লিখব এবং নিচে মডেল নাম্বারে রিনেম করে অথবা মডেল নাম্বারটাকে কেটে দিয়ে ওখানে আমাদের নাম এবং আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে মিটিং এ জয়েন করব জয়েন করার পরে আমরা এই যে রিনেমটা যখন করব এই যে আমার যে নামটা এই নামের উপরে আমি কার্সর রেখে ক্লিক দিয়ে রিনেমে ক্লিক দিব রিনেমে ক্লিক দেওয়ার পরে আমার এই নামটা আসছে অনেক সময় আমরা মোবাইলের মডেল নাম্বার দিয়েই মিটিং এ জয়েন করি আমাদের যিনি হোস্ট থাকেন বা আমাদের কর্মকর্তারা বলতে থাকেন বারবার যে আপনি আপনার নামে ঢুকেন বা আপনার নাম লিখেন তো এখানে আমি ক্লিক করে আমি যদি এই লেখাটা ডিলিট করে দেই ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমার নাম লিখে আমার পরিচয়ের জন্য আমি জুবাইদা আক্তার আমার প্রতিষ্ঠানের নাম লিখব মুজিদপুর হাই স্কুল রিনেম কমপ্লিট এখন আমরা ওকেতে ক্লিক দেব এখন আমার নামের পাশে কিন্তু জুবাইদা আক্তার মজিদপুর হাই স্কুল শো করছে এখন আমাদের এই মিটিং এ জয়েন করার পরে প্রথম যে সমস্যাটা হয় মিউট আর আনমিউট নেই আমি এখন মিউট অবস্থায় আছি আমার কাছটা জুবাইদা ম্যাডাম স্যার আমরা যে রিনেম করলাম রিনেমের উপরেই আমাদের এটা ছিল মানে আমরা যে জুমে জুমে যে ঢুকলাম জুম কি পাসওয়ার্ডে জয়েন করার পরে আমাদের আমরা মিটিং এ অপেক্ষা করার জন্য একটা মেসেজ আসবে যে ওয়েটিং ফর হোস্ট ইনভিটেশন মানে হোস্ট আমাকে অ্যাড করার জন্য আমাকে অপেক্ষা করতে হবে যখন আমাকে হোস্ট জয়েন করাবে তখন আমরা এরকম পেজটা দেখতে পাবো এখন যেরকম দেখতে পাচ্ছি আমি আমার নিজে থেকে মিটিং শুরু হলে মেইন সমস্যাটা হয় স্যার যেহেতু আমরা সবাই আজকে মিটিং এ জয়েন করেছি আইডি পাসওয়ার্ড দেওয়াটা আমরা সবাই পারি ইনশাআল্লাহ কিন্তু মেইন সমস্যাটা হয় শৃঙ্খলা বজায় রাখা নিয়ে যে আমরা সবাই কথা বলতে থাকি নিজেদের মধ্যে এবং মিটিং এর শৃঙ্খলা নষ্ট হয় এই জিনিসটাতে স্যার আমাদের একটু সমস্যা আছে বলে আমার মনে হয় আর যেহেতু সবাই আমরা মিটিং এ জয়েন করেছি অবশ্যই আমরা আইডি কার্ড দিয়ে জয়েন করতে পারি যেহেতু আমরা নিজেদের নাম লিখেছি অবশ্যই আমরা নাম লিখতে পারি তো এই শৃঙ্খলাটার জন্য যে কাজটা আমাদের আমরা মিউট আর আনমিউট কে মানে ভুল করি মিউট মানে আমি এই মুহূর্তে কথা বলতে পারবো বা আমার রুমে যা শব্দ হচ্ছে যারা অডিয়েন্স আছেন সবাই সেটা শুনতে পাবে আর যদি আমি পাচ্ছেন আমি লাল থাকা অবস্থায় যে কথা বলেছি সেটা কিন্তু অডিয়েন্স শুনতে পায়নি তো যখন অডিয়েন্স কথা বলবে বা একজন কথা বলবেন তখন সবাই আমরা আনমিউট অবস্থায় থাকবো আনমিউট অবস্থায় থাকলে আমরা কথা শুনতে পাবো আর যখন আমরা কিছু বলতে চাই তখন আমাদের নিচে হ্যান্ড রাইজ বা রিয়েকশন এরকম কিছু আছে অথবা আমরা এভাবে হাত তুলতে পারি হাত দেখাইতে পারি যিনি হোস্ট আছেন তিনি পারমিশন দিলে আমরা তখন কথা বলতে পারি আর আমাদের ক্যামেরা অফ অন নিয়েও আরেকটা সমস্যা হয়
এখন আমার ক্যামেরা অন আছে আমাদের মানে আমরা সহজ ভাষায় যদি বুঝতে চাই আমাদের মোবাইল থেকে জয়েন করলে আমাদের মোবাইলের স্ক্রিনে মাঝখানে ক্লিক করলে মোবাইল ক্যামেরার ছবিটা আসে এবং আমাদের স্পিকারের ছবিটা আসে যদি আমাদের একটা করে দাগ দিয়ে লাল দেওয়া থাকে তাহলে আমাদের ভিডিও বন্ধ আছে স্পিকার বন্ধ আছে আমরা যদি আবার মাঝখানে একটা ক্লিক করে লাল দাগটা তুলে দেই বা কাটা চিহ্নটা তুলে দেই তাহলে আমাদের ছবিও দেখা যাবে আমাদের কথাও শোনা যাবে এটা হচ্ছে স্যার আমাদের সহজ পদ্ধতিতে মনে রাখা কি মিউট আনমিউট বা ছবি দেখা যাচ্ছে যাচ্ছে না এটা যেটা সহজ পদ্ধতি হচ্ছে যে আমরা স্ক্রিনের মাঝখানে ক্লিক করে যদি আমরা লাল দাগটা যে ক্রস দাগটা থাকে সেটা তুলে দেই যেমন এখানে এটাকে বুঝাইতে চাইছে যে আমরা দেখেন স্যার আমাদের এই যে নিচে আমরা যে মিটিং এ জয়েন করেছি আমাদের স্টপ ভিডিও যখন আসে তখন কিন্তু আমার ছবিটা দেখা যাচ্ছে না আর আমার যে ক্যামেরার চিহ্নটা এটার উপর একটা লাল দাগ এসেছে এই লাল দাগটা আসলে আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে যায় এটা হচ্ছে স্টপ ভিডিও আর আমরা স্টপ ভিডিওটা তুলে দিলে আমাদের ছবিটা দেখা যায় যেমন এখন আমাকে সবাই দেখতে পাচ্ছেন স্পিকারের ক্ষেত্রেও ঠিক সেম আমরা যখন মিউট থাকি তখন সবাই আমাদের কথা শুনতে পান আমরা জুবাইদা ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছি না জি স্যার হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আশা করি আমি মানে আমার মতো করে বোঝাতে চেষ্টা করেছি হয়তো আপনারা দেখেন যদি না বুঝে থাকেন তাহলে পরবর্তীতে আমাকে প্রশ্ন করতে পারেন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে ধন্যবাদ ধন্যবাদ জুবাইদা ম্যাডাম ম্যাডাম যেভাবে শুরু করেছিলেন এবং আমি মাঝখানে মাঝখানে ডিস্টার্ব করে আমার যেটুকু অস্পষ্টতা ছিল আমি দূর করেছি অনেক সুন্দর হয়েছে প্রাণবন্ত উপস্থাপনা ম্যাডামকে অনেক ধন্যবাদ আমরা প্রয়োজনে ম্যাডামের সাথে আমরা আবার শেয়ার করব আজকে আমরা যারাই আমাদের ট্রেনার ছিলেন আমার সকল শিক্ষক বা আমাদের সাথে পরিচয় হলো আপনাদেরকে সহযোগিতা করতে হবে আমরা সবসময় আপনাদেরকে বিরক্ত করব ইনশাআল্লাহ আজকের এই জুমের মাধ্যমে জুবাইদা ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের এই জুমের মাধ্যমে যে প্রশিক্ষণ কার্যক্রম চলছে এর সর্বশেষ ট্রেনার জুম ক্লাস পরিচালনা করা বা হোস্ট হওয়া ক্লাস পরিচালনা জনাব ফারুক মিয়া জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয় জনাব ফারুক মিয়া স্যারকে আমি তার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ফারুক মিয়া দেখছিলাম এবং আমার যেটা মনে হয় যে আমার কাজ জি ফারুক স্যার আমাদের সময় আছে আর 10 মিনিট আমাদের সময় 10 মিনিট 10 মিনিট পরে আবার আমরা সবাই ঢুকবো আমার মনে হয় প্রয়োজন হবে না কারণ অলরেডি সবাই সবকিছু শিখে ফেলেছে সব শেষে আমাকে দেওয়াতে এই যে আজকে আমরা যেভাবে মিটিং করলাম স্যার সব স্যারের উদ্দেশ্যে বলতেছি আজকে আমরা যেভাবে মিটিং করলাম ট্রেনিং করলাম এবং আমাদের সম্মানিত ট্রেনার স্যাররা যেভাবে তাদের স্ক্রিন শেয়ার করে আমাদেরকে শিখিয়েছেন ঠিক এটাই হচ্ছে আমাদের জুম ক্লাসের কাজ আমরাও ঠিক এইভাবেই আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের পাওয়ার পয়েন্ট
প্রেজেন্টেশন গুলোকে শেয়ার করে করে আমরা ক্লাস করব। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে জুম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমি খুব সহজেই আমার সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমি যা দেখাতে চাই আমার কম্পিউটার থেকে সেটা শেয়ারের মাধ্যমে আমি আমার শিক্ষার্থীদের স্ক্রিনে তুলে ধরব। তো এখন আমি যেটা মনে করি যে আপনি ক্লাস কিভাবে করবেন প্ল্যানটা আপনার, যারা পাওয়ার পয়েন্ট চালাতে পারেন তারা পাওয়ার পয়েন্ট চালিয়ে ক্লাস করবেন, আর যাদের জন্য পাওয়ার পয়েন্ট কষ্টকর কিন্তু আপনাকে ক্লাস নিতে হবে, আপনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি ধরেন যে টপিকসটা পড়াবেন সেই টপিকসের কতগুলো ছবি তুলুন। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমি স্ক্রিন শেয়ার করে দেখাই, যেমন আমার পিকচারে আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমাদের ওপেন উইন্ডোজ, উইন্ডোজের চিত্রটা। হ্যাঁ, এটা কিন্তু আমি সরাসরি নেট থেকে নাই, আমি এটা একটা ছবি শো করছি আপনাদেরকে। হ্যাঁ, এই ছবিতে মানে আপনারা যদি আপনাদের টপিকসগুলোর ছবি তুলে নেন, যারা পাওয়ার পয়েন্টে দুর্বল শুধু তাদের জন্য আমি বলতেছি, যেমন আমাদের অভিজ্ঞতা দেখা গেছে আমাদের যারা একটু বয়স্ক টিচার তাদের অনেক সময় কষ্ট হয়ে যায় পাওয়ার পয়েন্ট চালানোর জন্য, তো আপনাদের অত কষ্টে যাওয়ার দরকার নাই, আপনি আপনার টপিকসগুলোকে খাতায় লিখে সেগুলোর ছবি তুলে নেন, ছবি তুলে সেই ছবিগুলোকে আপনি স্ক্রিনে শেয়ার করুন এবং আপনার শিক্ষার্থীদের সাথে সে বিষয় নিয়ে আলোচনা করুন, তাহলে একটা সুন্দর ক্লাস হয়ে যাবে। তো যেমন আমি এখানে ওই যে আমার এখানে যেটা ছিল যে জুমে হোস্ট বানানো, আপনি কিভাবে হোস্ট হবেন, তো ধরুন আপনার স্ক্রিনে এই যে জুম অ্যাপটা রয়েছে আপনি সেখানে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আমার জুমের যে হোম পেজ সেটা ওপেন হবে, ওপেন হলে এখানে যে নিউ মিটিং আছে আপনি নিউ মিটিং এ ক্লিক করুন। তার আগে আমি একটু বলি যে আমাদের শিক্ষার্থীদের সাথে যদি আমরা ক্লাস করতে চাই তাহলে তাদেরকে একটা পাসওয়ার্ড এবং আইডি জানাতে হবে। এখন জুমে পাসওয়ার্ড আইডি দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে আপনি প্রতি মিটিং এ একটা নতুন করে হবে, আরেকটা হচ্ছে পার্মানেন্ট, যে আপনার এই আইডি এবং পাসওয়ার্ড আপনার জন্য এটা পার্মানেন্ট। তো আমি মনে করি যেহেতু আমাদের শিক্ষার্থীরা প্রায়ই আমাদের সাথে যোগাযোগ করবে, মানে দু একদিন পরপরই আমাদের সাথে জুম ক্লাসে অ্যাটেন্ড করবে, তাই পাসওয়ার্ড এবং আইডিটা ফিক্সড করে নেওয়াই উত্তম। এর জন্য আমি বলবো আপনারা কিভাবে আপনাদের জুমের ফিক্সড পাসওয়ার্ড এবং আইডি জানবেন, তার জন্য আপনারা নিউ মিটিং এর এখানে পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে নিচের দিকে একটা সংখ্যা আসতেছে, যেমন আমার এখানে সংখ্যা হচ্ছে 4841830954, এটা হচ্ছে আমার জুম আইডি এবং এটা আমার জন্য ফিক্সড। তা আপনারাও যেরকম আপনাদের জুমের নিউ মিটিং এর নিচে যে আইডিটা পাবেন সেটা আপনাদের জন্য ফিক্সড, এটা আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে জানিয়ে দিবেন। দেন আমরা যখন আইডির উপরে আমাদের কার্সরটাকে নিয়ে আসব তখন দেখবেন পাশে আরো তিনটে অপশন চালু হবে, কপি আইডি, কপি ইনভাইটেশন, আর এই যে পিএমআই সেটিং। আপনারা চলে যাবেন পিএমআই সেটিং এ। স্যার বুঝতে পারতেছেন আমার কথাগুলো? হ্যাঁ জি জি বোঝা যাচ্ছে। পিএমআই সেটিং এ আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে, পার্সোনাল মিটিং আইডি সেটিং। এখানে এসে আপনারা দেখেন যে পার্সোনাল মিটিং আইডি সেই আইডিটাই, আগের আইডিটা আমি বলেছিলাম, এটা হচ্ছে আপনাদের মিটিং আইডি আপনার কম্পিউটারের জন্য মানে আপনার জুমের জন্য। আর এই যে সিকিউরিটি এর পাশে দেখুন আমার পাসওয়ার্ড হচ্ছে 112233, এটা আমি নিজে করে নিয়েছি, এটা ছিল না। তো আপনার এখানে যাই থাকবে আপনি মুছে দিয়ে আপনি সহজভাবে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, দিয়ে এই যে সেভ বাটন রয়েছে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এই আইডি এবং পাসওয়ার্ড সারা জীবনের জন্য আপনার জুম আইডি এবং পাসওয়ার্ড হয়ে যাবে। এটাই আপনি আপনার শিক্ষার্থীদের সাথে শেয়ার করে আপনি গৌরাঙ্গ স্যার আপনি স্ক্রিন শেয়ার করতেছেন কেন? গৌরাঙ্গ স্যার আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমারটা কি দেখা যাচ্ছে না? অলরেডি অ্যাপ্লাই শুরু করে দিয়েছে। গৌরাঙ্গ স্যার না না আপনারটা দেখবেন, গৌরাঙ্গ স্যার স্ক্রিন শেয়ার করছে। হোস্ট ছাড়াও তাহলে শেয়ার করা যায়? আমি তো পারমিশন দিয়ে দিছি, আপনারা কয়েকজনে শেয়ার করবেন না?
আচ্ছা আমারটা একটু দেখেন, বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট লাগবে, কারণ জাস্ট আপনি কিভাবে হোস্ট হবেন এবং আপনার আইডি পাসওয়ার্ডটা কিভাবে শিক্ষার্থীদের সাথে শেয়ার করবেন। তো আমি আমার অভিজ্ঞতা বলি, এখন শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে আমরা নিয়ে আসব, এর জন্য এখন আমরা যেটা করেছি, আমরা ফেসবুকের সাহায্য নিয়েছি, আমাদের স্কুলের প্রত্যেক শ্রেণীর একটা করে ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, ক্লাস 10 9 10। তো যখন আমরা যে ক্লাসকে জুমে আহ্বান করব, তার আগেই সেই গ্রুপে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, এবং সময় আমরা যে ম্যাডামের নির্দেশনা অনুযায়ী জুম ক্লাসের রুটিন করেছি, সেই রুটিন অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি। শিক্ষার্থীদের অলরেডি জানে যে কয় তারিখ কয়টায় কোন স্যারের ক্লাস হবে জুমে, এবং সেই সময় অনুযায়ী তারা আইডি পাসওয়ার্ড দিয়ে জুম ক্লাসে জয়েন করে ফেলবে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত কথা। এখন আপনারা যদি কিছু প্রশ্ন করেন তাহলে হয়তো আর একটু ফলপ্রসূ হবে। আপনাদের কারো কিছু জানার থাকলে একটু প্রশ্ন করুন। স্যার আমি জানার কথা না, আমি আমার একটা কথা শেয়ার করতেছি, স্কুল এখানে থাকে, স্কুল এখানে থাকে, এই যে ওয়েটিং রুম ছাড়ার মধ্যে কি আছে, যদি একটা নির্দিষ্ট টাইম থাকে তাহলে এই বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে দরকার নাই, এই এইটা ওয়েটিং ক্লিক তুলে দিলে ভালো হয়। যদি তুলে না দেওয়া হয় বারবার করে, কিন্তু আপনি তাকে পারমিশন দিতে হবে, আপনি ক্লাস চালাইতেছেন আবার তার পারমিশন দিতে হইতেছে, ক্লাস চালাইতেছেন আরেকজন ঢুকছে তার পারমিশন দিতেছে। এখন এখন আমি ফারুক স্যারে আমি করে রাখি দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এক স্যার, জানতে চাইছে স্ক্রিন শেয়ার কিভাবে করে, এটা একটু দেখানোর জন্য স্যার দেখাইবেন। হ্যাঁ, এটা এটা আমারও আমারও প্রশ্ন নিচের দিকে দেখুন, নিচের দিকে এই যে আমাদের, আমরা যেখানে মিউট করি, স্টপ ভিডিও করি, তার পাশে আছে পার্টিসিপেন্ট, তার পাশে আছে চ্যাট, এর সাথে আছে স্ক্রিন শেয়ার, দেখতে পাচ্ছেন? জি, আচ্ছা এবার আমি বলি, আপনি যখন নিজে হোস্ট হবেন, হ্যাঁ, শেয়ার, স্ক্রিন শেয়ার, এইগুলো সবই ওই স্ক্রিন শেয়ারই হবে। আপনি হোস্ট হলে স্ক্রিন শেয়ার লেখা থাকবে, আপনি স্ক্রিন শেয়ারে ক্লিক করলে এই যে দেখবেন যে শেয়ার নামে একটা অপশন আসবে, শেয়ারে ক্লিক করলে যেভাবে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম? জি আমাকে 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 বলতেছে ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার। হ্যাঁ, কারণ আপনাকে পারমিশন দেওয়া হয়নি, আপনি হোস্ট না। হ্যাঁ, আপনি হোস্ট হলে পারবেন। আপনার স্ক্রিন চলে যাবে, আপনারা যেভাবে চলে আসবেন।